أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে বাজারে যাওয়ার কি কোনো দোয়া রয়েছে, যে সময় তো ভাই দোয়া রয়েছে। আনে উমারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান দাখালা আস-সুকা ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب له الف الف حسنات ومحى عنه الف الف سيئات ورفع له الف الف درجات وبنى له بيتا في الجنه دي সময় তো ভাই বোনেরা যারা আজ এখান থেকে শুনছি, যারা আমরা বাজারে বের হই বাজারের উদ্দেশ্যে দোয়াটি পড়লে আর অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে যা হাদিসে বলা হচ্ছে। দেখি হাদিসের অর্থটা। ওমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোক বাজারে প্রবেশ করে সে যেন দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হাইয়্যুন লা ইয়ামূত বিয়াদিহিল খাইর ওয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তারই রাজত্ব, তারই প্রশংসা। তিনি জীবন দান করেও ও করেন ও মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। তার হাতেই কল্যাণ এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাশীল। আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ সওয়াব লিখবেন, 10 লক্ষ গুনাহ মিটে দেন, এছাড়া তার জন্য 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। জি সম্মানিত ভাই বোনেরা, যারা যেখানে শুনছি যে বাজারে গেলে দোয়াটি যদি পড়েন তাহলে এর ফজিলতে বললেন যে আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ সওয়াব লিখবেন, 10 লক্ষ সওয়াব লিখবেন আর 10 লক্ষ গুনাহ মিটিয়ে দিবেন, 10 লক্ষ গুনাহ মিটিয়ে দিবেন। 3 নম্বরে এছাড়া তার জন্য 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন আর জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন, জান্নাতে একটি ঘর তৈরি করবেন। ইমাম তিরমিজি রহমুল্লাহ হাদিসটি নিয়েছেন, 3428 নম্বর হাদিস, হাদিস হাসান। ইবনে মাজা রহমুল্লাহ হাদিসটি নিয়েছেন, 2235 নম্বর হাদিস। তাই হাদিসটি যদি আমরা দোয়াটি মুখস্ত করি, কারোর বাজারে যাওয়ার প্রয়োজন হলে পারে দোয়াটি পড়লে যে মর্যাদার কথা বলা হলো এগুলো সে পেয়ে যাবে। আল্লাহু আলাম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءوا